জলপাইগুড়িতে অজানা জ্বরে আরও এক শিশু মৃত্যু। আতঙ্ক বাড়িয়ে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা 65টি নমুনার মধ্যে 13 জনের শরীরে মিলল ডেঙ্গি স্ক্রব টাইফাসের জীবাণু। কমিটি গঠন করল রাজ্য। ভোট গণনার পরের দিন বিজেপি কর্মী খুন। সন্ত্রাস তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি শেখ সুফিয়ানকে আজ তলব করেছে সিবিআই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর ভোটে লড়া নিয়ে টালবাহানার মধ্যেই নতুন মোড়। কংগ্রেস প্রার্থী ভোটে লড়বেন কি লড়বেন না এই সিদ্ধান্ত ঘোষণার আগেই শুধু প্রতীকে লড়ার কথা ঘোষণা করল শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস নেতৃত্ব। এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। ফুচকা খেয়ে অসুস্থ প্রায় শখানেক গ্রামবাসী, এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ইসলামপুরের হিরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ, এলাকায় পৌঁছেছে স্বাস্থ্য ও খাদ্য দপ্তরের টিম। পশ্চিম মেদিনীপুরের প্রাকৃতিক দুর্যোগের পরিষদ, জেলা প্রশাসন সূত্রে খবর, গত দুদিনে মৃত্যু হয়েছে 7 জনের, প্রায় 8000 বাড়ি ভেঙে পড়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মেদিনীপুর ও খড়গপুর মহকুমা। দাঁতন এবং নারায়ণগড় এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত। টানা বৃষ্টির জের খড়গপুর আদ্রা ডিভিশনের রেল লাইনে বড়সড় ধস। শালবনিতে জলে তোড়ে ভেসে যায় গাড়ি, গাড়ির ভিতরেই ছিলেন চালক, তাঁকে কোনো ক্রমে উদ্ধার করা হয়। হাওড়ার শালিমারে ব্যবসায়ী রহস্য মৃত্যু, নিজের বাড়ির উঠোনেই বিন্দ মৃতদেহ। পাশে পড়েছিল 0.32 বোরের লাইসেন্সড বন্দুক। মানসিক অবসাদে আত্মঘাতী অনুমান শিবপুর থানা পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। বাঁকুড়া জেলা তৃণমূলের কার্যালয়ে জনতার দরবার কর্মসূচির আয়োজন। জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরাকে নাম না করে কটাক্ষ করেছেন তালডাংরার বিধায়ক এবং তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি। হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পঞ্চায়েত অফিসে, এমনই পোশাক ফতোয়া জারি করেছে নদিয়ার রানাঘাটের একটি গ্রাম পঞ্চায়েত। তালিবানি সিদ্ধান্ত সমালোচনায় সরব বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের। করোনা ভ্যাকসিনেশনে স্বজন পোষণের অভিযোগ। শিলিগুড়ির 24 নম্বর ওয়াজে তুল কালাম। ওয়াজের প্রাক্তন কাউন্সিলর এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক। তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।